হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। বিজেপি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ধর্মনগরে এক ভবঘুরকে ছেলেধরা সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। আগামী 24 অক্টোবর 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করবে আইএনপিটি। সাংবাদিক সম্মেলন করে একথা জানান আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাংফল। ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নস পিপল কাউন্সিলের উদ্যোগে ত্রিপুরা ভারত অন্তর্ভুক্তির 70 বছর পূর্তির উদযাপন করা হয় মঙ্গলবার। বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিস বানিয়ে স্বাবলম্বী উদয়পুর মহকুমার মাতাবাড়ি ব্লকের দুলাল দাস। মঙ্গলবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মিসাইলম্যান এপিজে আব্দুল কালামের জন্মদিন। ভারতের 11তম রাষ্ট্রপতি তথা বিখ্যাত বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালাম হলেন সমগ্র ভারতবাসীর কাছে এক গর্ব। তার অনন্য কীর্তি ও দেশাত্মভাব প্রত্যেকটা মানুষের কাছে আজও এক মহান অনুপ্রেরণা। ভারতবর্ষের এই মহান বৈজ্ঞানিকের জন্ম হয় 15 অক্টোবর 1931 সালে তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম শহরে। তিনি কিন্তু সেখানকার একটি দরিদ্র তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দরিদ্র পরিবার হওয়ায় ছোটবেলা থেকেই কালাম স্যারকে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে হয়। ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করেই তিনি নিজের লেখাপড়ার খরচ চালাতেন, কিন্তু এত অভাবের পরও তিনি কখনোই তার বাবা মাকে এই বিষয়ে অভিযোগ করেননি। তার স্কুল জীবন থেকে স্বপ্ন ছিল ভারতীয় বায়ুসেনার একজন বিমান পাইলট হওয়ার, কিন্তু সেই স্বপ্নকে তিনি ভবিষ্যতে পূরণ করতে একটুর জন্য ব্যর্থ হন। 1962 যখন স্যার এপিজে আব্দুল কালাম ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোতে যোগ দেন, আর সেখানে অনেক বছর কাজ করে বিভিন্ন মহাকাশ সম্বন্ধীয় পরিকল্পনার সফলপূর্বক পরিচালনা করেন। 2002 সালে তার ভারতের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার প্রতি জনতার সম্মানকে লক্ষ্য করে তৎকালীন এনডিএ সরকার তাকে ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীর হিসেবে ঘোষণা করেন। ফলস্বরূপ সেই বছরই তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। 2002 সালে আব্দুল কালামের রাষ্ট্রপতি হওয়ার মেয়াদ শেষ হয়ে যায়। তারপর তিনি ভারতের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রফেসর হিসেবেও নিযুক্ত হয়েছিলেন। পদ্মবিভূষণ ও ভারতরত্ন সম্মানে সম্মানিত হওয়া কালাম জনপ্রিয় ছিলেন পিপলস প্রেসিডেন্ট বা মানুষের রাষ্ট্রপতি হিসেবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিজেপি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। রাজধানীর রবীন্দ্র ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 17 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিটি মন্ডল ও বিধানসভায় হবে গান্ধী সংকল্প যাত্রা। মঙ্গলবার রবীন্দ্র ভবনে বিজেপি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য সম্পাদিকা তথা সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ জেলা মণ্ডল ও মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন গান্ধী সংকল্প যাত্রার। মূলত স্বচ্ছ ভারত, প্লাস্টিক মুক্ত, নির্মল পরিবেশ গড়ে তোলার জন্য, জল সংরক্ষণ, বৃক্ষরোপণ করার বার্তা সমাজের সকল অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য
গত 2 অক্টোবর থেকে গান্ধী সংকল্প যাত্রা সূচনা হয়, কিন্তু রাজ্যে সেই সময় দুর্গাপূজা থাকায় সকলেই তা নিয়ে ব্যস্ত ছিল। তাই ঠিক হয়েছে আগামী 17 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে প্রতিটি মণ্ডল ও বিধানসভায় হবে গান্ধী সংকল্প যাত্রা। আগামী 17 অক্টোবর উদয়পুর থেকে এই যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপস্থিত থাকবেন সাংসদ প্রতিমা ভৌমিক। অন্যদিকে একই দিনে চুড়াইবাড়ি থেকে এই গান্ধী সংকল্প যাত্রার সূচনা করবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, থাকবেন সাংসদ রেবতী ত্রিপুরা। এরপর প্রত্যেক জায়গায় এই গান্ধী সংকল্প যাত্রা অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি এদিনের বৈঠকে আলোচনা হয় সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। ইতিমধ্যে সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, বুথ স্তর কমিটি গঠনের কাজ প্রায় শেষ পথে, এখন চলছে মণ্ডল কমিটি গঠন। এই দুইটি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয়েছে বলে জানান বিজেপির রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য। চুড়াইবাড়িতে উপস্থিত থাকবেন এবং প্রত্যেক দিন প্রত্যেক জায়গাতে আমাদের এই গান্ধী সংকল্প যাত্রা অনুষ্ঠিত হবে। এবং আরেকটা বিষয়বস্তু নিয়ে আমাদের আজকের এই বৈঠকের মূল পর্ব, যেটা হলো আমাদের সাংগঠনিক নির্বাচন, সাংগঠনিক প্রক্রিয়া শুরু হয়েছে। বুথ লেভেল অব্দি আমাদের কমিটি ফরমেশনের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আমাদের এখন মণ্ডল কমিটি নির্বাচনের জন্য, মণ্ডল কমিটি গঠনের জন্য আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। তো এই প্রক্রিয়ারও এবং এই দুইটাও সাংগঠনিক পর্ব নিয়ে আজকের এই মূলত বৈঠক। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দুপুর নাগাদ আমাদের কাছে টঙ্গিবাড়ি কাকরিরপাড় গ্রাম থেকে হঠাৎ করে একটা খবর আসে যে একজন লোক ওখানে কিছু ছেলে মেয়ের খবর, ছোটো বাচ্চাদের খবর নিচ্ছে। তো ওই খবরের ভিত্তিতে আমরা যাই, গিয়ে একজন লোককে আনি। ওনার নাম হচ্ছে সুনীল রায়, বাড়ি বাংলাদেশে। ওনার কাছে কিছু বাংলাদেশি টাকাও পাওয়া গেছে, ইন্ডিয়ান টাকাও পাওয়া গেছে। তো আমাদের সন্দেহ হচ্ছে উনি বাংলাদেশ থেকে মানে উইদাউট পাসপোর্ট এবং ইয়ে ছাড়া এসছেন। তো আমরা ওনাকে জিজ্ঞেস করি কতদিন আগে এসছেন, উনি বলছেন 2-3 দিন আগে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসছেন। তো কোনো ভ্যালিড ডকুমেন্ট কি পাসপোর্ট আছে কি না ওনার জিজ্ঞাসা করলে উনি ওগুলো দেখাতে পারেননি। তো আমরা ওনাকে আটক করেছি, এর মধ্যে ওনার আইনি যে প্রক্রিয়া আছে আমরা। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শারদীয়া স্বর্ণ সম্ভার 2019 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়, আমরা প্রতিদিনই খোলা আছি।
শুধু সেরা সেরা নয়, পারুল প্রকাশনী নিয়ে এলো এমন এক বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায় যা এনে দেবে সর্বোচ্চ নম্বর। ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য ডক্টর অজয় চক্রবর্তী ও ডক্টর অর্জুন কুমার দের বিজ্ঞান রেফারেন্স, জীববিদ্যার জন্য ডক্টর শ্রীমন্ত কুমার রাউত ও ডক্টর সন্দীপ চৌধুরীর বিজ্ঞান রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। রাজন জুয়েলার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদ শুভেচ্ছা। উৎসবের আনন্দে প্রত্যেক নারী হয়ে ওঠে সম্পূর্ণ যখন অঙ্গে তার শোভা পায় রাজন জুয়েলার্স এর গহনা। তাই 26 সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর 2019 অবধি রাজন জুয়েলার্স এ চলবে উৎসবের সোনায় মোড়া অফার। পাবেন সোনার গহনার মজুরির ওপর 25% বিশেষ ছাড়, সঙ্গে প্রতিটি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়া আপনার পুরনো যে কোনো স্বর্ণালঙ্কার পাল্টে নিয়ে যেতে পারেন হলমার্ক যুক্ত নতুন অলঙ্কার। তাই এখন ভাবনা কিসেরা, উৎসবের মরশুমে ভারী গহনা হোক কিংবা আধুনিক ডিজাইনের হালকা গহনা, আপনার মনের মতো অলঙ্কারের জন্য আসুন রাজন জুয়েলার্সে। এবার আপনার উৎসবের দিনগুলো সোনায় মুড়িয়ে দিতে তৈরি রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তাই সবার সাদর আমন্ত্রণ রইল। একদমই মানাচ্ছে না। Yes. ইটালিয়ানোর টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। আসল জগ হবে, আমি জন্ম থেকেই আসল জগের বিজনেস। আচ্ছা, ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান, আর বিউং লেভেল এবার উপর ট্রান্সপারেন্ট জগ। দাদি, তোকে তো প্রেশার দিচ্ছেন কেন, এমনিতেই আপনার জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি, আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন, আরে ফেল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরে ফেল জগ। আরে ফেল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর, সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715537 ফোন নম্বরে।
এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। সনাতন ধর্মে আছি, আপনারা এই মাসের 24 তারিখ 11টা থেকে 4টা পর্যন্ত খুমলুমে আমাদের একটা অবস্থান হবে, গণঅবস্থান। এই অবস্থানের মেইন ডিমান্ড হইতেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, যেটা যাতে কোনোমতে ভারত সরকার পাস না করে। এই দাবির পক্ষে ওকে আমরা বিভিন্ন জনজাতি সংস্থা আছে তাদেরকে আমরা অনুরোধ করছি যে এটা যদি আপনারা উল্লেখ রাখেন। আপনারা জানেন যে বিদ্যুৎ ত্রিপুরা রাজ্যের মানে জলবিদ্যুৎ এবং গ্যাসের থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তাপবিদ্যুৎ উৎপাদন করতে যা খরচা হয় তার থেকে অনেক বেশি কম খরচা হয় আমাদের ত্রিপুরা রাজ্যে। অতিকন্তু এখানকার যে পরিবহনজনিত ক্ষতি এবং সরকারি দপ্তর যে টাকা ফেরত দিচ্ছে না এবং অপচয় করছে, তার পুরো দায় দায়িত্ব সাধারণ কনজিউমার্সের উপর চাপিয়ে দেওয়ার জন্য বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আমরা এখানে দাবি করছি এবং এখানে ডেপুটেশন দিতে এসেছি অবিলম্বে এই বর্ধিত বিদ্যুৎ মাশুল, জনবিরোধী এই বর্ধিত বিদ্যুৎ মাশুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি এবং ডেপুটেশন দেব সিএমডির নিকট। আপনার নাম? অরুণ ভৌমিক, রাজ্য সম্পাদক আছি। গত 12ই অক্টোবর বটতলা এলাকায় সংগঠনের নাম ভাঙিয়ে ফুটপাত ব্যবসায়ীদের উপর আক্রমণ করে এবং তাদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ দাবি করে। এর সঙ্গে অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি যুক্ত নয়। শ্রমিকদের স্বার্থে কাজ করা হচ্ছে, তাদের পাশে থেকে এই লড়াই চালিয়ে যাচ্ছে সংগঠন। এই ক্ষেত্রে কোনোভাবেই অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হয় না, কোনো সংগঠন খারাপ হয় না, তার পরিচালন ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি সংগঠনকে কালিমালিপ্ত করে। সমস্ত সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি তাই শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে যারা সংগঠনকে বদনাম করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির রাজ্য সভাপতি বিপ্লব কর। এই 17টা উইংসের মধ্যে আমি যে কোনো বড় বড় জায়গায় সব 17টা উইংসেরই রাজ্য সভাপতি হতে পারি, কারণ এই সংগঠনটা পুরো হাতে তৈরি। আমি কিন্তু বড় বড় সংগঠনে যাইনি, মোটরে যাইনি। আমি দীর্ঘদিন ধরে যে সব থেকে নিচু স্তরের সংগঠন যেটা ফুটপাত এবং নির্মাণ, এই দুটোরই রাজ্য সভাপতি এবং এই দুটো নিয়ে কিন্তু আমি কাজ করি। কারণ
তারাই সব থেকে সমাজে বঞ্চিত এবং লাঞ্ছিত, এবং তাদের জন্যই কিন্তু দীর্ঘদিন ধরে আমার লড়াই সংগ্রাম হকারদের জন্য এবং নির্মাণ শ্রমিকদের জন্য। আর আজকে হকারদের থেকে টাকা নিয়ে আমরা স্বার্থসিদ্ধি করবো এরকম? আরে আমাদের হকারদেরকে বলতে হবে না, আমি যদি বলি কালকে হকারদেরকে কেউ টাকা বলতে হবে না, কত টাকা লাগবে, সব হকাররা একবেলা না খেয়ে একবেলা খেয়ে হলেও আমাকে টাকা দেবে, এরকম মানসিকতা আমাদের হকার ভাইটা। কারণ প্রত্যেকটা আমাদের শ্রমিকদের সাথে, তাদের পেটের নারীর সাথে আমাদের সম্পর্ক, সেরকমভাবে আমাদের সংগঠন তৈরি করা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 550তম জন্মদিন ছিল মঙ্গলবার। যুব বিকাশ কেন্দ্র ও নিপার উদ্যোগে এদিন বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী জায়া নিদিনে। মঙ্গলবার ছিল শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের 550তম জন্মদিন। সেই উপলক্ষে যুব বিকাশ কেন্দ্র ও নিফার উদ্যোগে এদিন বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, ছিলেন মুখ্যমন্ত্রী পুত্র আরিয়ান। ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তা আজ প্রমাণিত। এই ঐক্য দেশকে এক করে দেয়, জাতি ধর্মের উঠে উঠে সকলে এক হয়ে যায়। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবের এই জন্ম জয়ন্তী ত্রিপুরায় পালন করাই সেই বার্তা দেয়। এদিন বৃক্ষরোপণ করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। এদিন গুরু নানক দেবের জন্মভূমির মাটি তুলে দেওয়া হয় তার হাতে। এই উপহার পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। বলনে কে লিয়ে তো হামেশাই বহুত কিছু রহতা হ্যায়, লেকিন আজ ক্যুকি বহুত শুভ দিন হ্যায়। আজ শুভ দিন ইসলিয়ে হ্যায় ক্যুকি হামারে মেরে হাত মে हमारे ननकाना साहब, हमारे जो गुरु नानक जी के जन्मभूमि है उसकी मिट्टी मेरे हाथ में है, तो एक पंजाबी के लिए इससे बड़ा सौभाग्य की बात और कुछ नहीं हो सकती है। और उसमें चार चांद लगाया है मेरे बंगाली भाइयों ने, बहनों ने, क्योंकि त्रिपुरा के इन भाई बहनों ने आज जो मुझे मेरे बेटे के जन्मदिन पे सौगात दिया है, ये अपने आप में बहुत प्यारा और बहुत सुंदर, दिल को छू जाने वाला एक तोहफा है जिसको शायद जीवन में मैं नहीं भूल पाऊंगी। मुझे बहुत अच्छा लगा। देखिए, इसी को कहते हैं कि हम डाइवर्सिटी जो है हमारी इंडियन कल्चर की, कैसे वो एक जगह इकट्ठी होके। माननीय मुख्यमंत्री बासभवने उपस्थित हुई थी एवं उनार स्त्री মাননীয়া নীতি দেব আজ আমাদের সঙ্গে বৃক্ষরোপণ করবেন, এবং এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা রাজ্যে শান্তি, সদ্ভাবনা, ভাইচারা এবং গুরু নানক দেবের যেই পরিবেশ সম্বন্ধে ওনার যে একটা বার্তা ছিল সেই বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্যই আজ আমরা এখানে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ সপ্তদশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2019। সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী শুক্রবার 27 সেপ্টেম্বর থেকে শুক্রবার 4 অক্টোবর। প্রতি কেনাকাটার সঙ্গে নিশ্চিত স্বর্ণ মুদ্রা, সোনা ও হীরের গয়নার মেকিং চার্জ এবং গ্রহরত্নের ওপর আকর্ষণীয় ছাড়, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার শারদীয়া স্বর্ণ সম্ভার 2019, 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স কামান চৌমোহনী, ইউকো ব্যাংক এবং শাখা পলার দোকানের বিপরীতে আগরতলা। সমস্ত মুখ্য ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণীয়। আমরা প্রতিদিনই খোলা আছি। সামনে মাধ্যমিক, তুমি 100% তৈরি তো? হ্যাঁ, তোমার মতোই লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতিকে 100% সম্পূর্ণ করার জন্য এসে গেল পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস 2020। মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন ও স্যাম্পল কোশ্চেন্স যথাযথ অনুসরণ করে তৈরি এই বইটিতে থাকছে প্রচুর মডেল পেপার্স, প্রতিটি বিষয়ের উত্তর সহ স্যাম্পল কোশ্চেন্স, গণিতের উত্তর ও মাধ্যমিক 2020-র প্রতিটি বিষয়ের গ্যারান্টিযুক্ত সাজেশনস। আজই সংগ্রহ করো পারুল প্রকাশনী। হোটেল
রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেল বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায়, যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর। ইংরেজির জন্য ডক্টর পি সি ধরের স্মার্ট ইংলিশ, বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। ভাবি আপনিও? ভাবি আমিও। নামটা কি? নাম মানে বালতি। আরএফএল ডিলাক্স প্যাকেট, ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি, শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী। চাচা বলেছিলাম না ডিলাক্স প্যাকেট, হাতলটাও মজবুত, কালারটাও জোস। আরএফএল ডিলাক্স প্যাকেট, রূপে যার পরিচয়। ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর, ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চিয়ারটা রেগে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্্যাল। দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি, আর এই ব্যস্ততার জন্যই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্যে আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ, আর ২৪ ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নস পিপলস কাউন্সিলের উদ্যোগে ত্রিপুরা ভারত অন্তর্ভুক্তি ৭০ বছর পূর্তি উদযাপন করা হয়। মঙ্গলবার সুপারি বাগান স্থিত দশরথ দেব ভবনে হয় আলোচনা সভা। ৭০ বছর আগে ১৫ অক্টোবর এই দিনে চুক্তি অনুযায়ী ত্রিপুরা ভারতে অন্তর্ভুক্তি হয়, আর এই দিনটিকে গুরুত্ব দিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়। বাল্মীকি মুনি রত্নাকর দস্যু যদি বাল্মীকি মুনি হয়ে যেতে পারে, আর বাইবেলে যদি আজকে যে সেই যে খ্রিস্টানদের তারিয়ে মারত যে সল বল হয়ে যেতে পারে, তাহলে আমরা কেন ভালো হতে পারবো না? ভালো হলে পরে সবাই ভালো হবে, নিজে ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হলে দেশ ভালো হবে, এটাই আমাদের কামনা। আপনার নাম এবং ডেজিগনেশন? হ্যাঁ, আপনার নাম এবং ডেজিগনেশনটা কি? আপনার নাম এবং ডেজিগনেশন? আচ্ছা, আমি আমার নাম হচ্ছে থুন্নাই বরফ, আমার ডেজিগনেশন হচ্ছে ইউআইআরপিসির ওয়ার্কিং প্রেসিডেন্ট। বাসিন্দরে নিত্য প্রয়োজনীয় জিনিস বানিয়ে স্বাবলম্বন উদয়পুর মহকুমার মাতাবাড়ি ব্লকে
বিক্রি করেন। দুলালবাবুর কারখানায় এখন 10 জন শ্রমিক কাজ করে। চাকরির উপর ভরসা না করে নিজে স্বাবলম্বন হয়ে অন্যদেরকেও স্বাবলম্বন করার পথ দেখালো উদয়পুর মহকুমার মাতাবাড়ি ব্লকের অন্তর্গত কুঞ্জবন এলাকার দুলাল দাস। উনি বিগত সরকারের কাছে বহুবার গিয়েছিলেন, কিন্তু কোনো সাহায্য মেলেনি। তারপর থেকে নিজের প্রচেষ্টায় বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করে রাজ্যের বিভিন্ন জায়গায় বাঁশের তৈরি জিনিসগুলি আগরতলার পূর্বাশা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্রি করেন। বিক্রি করে মাসে প্রায় 25,000 থেকে 30,000 টাকা আয় করেছেন। বাদলবাবু জানান, 1986 সালে MBB কলেজ থেকে BCOM পাশ করে চাকরির জন্য বহু ঘোরাঘুরি করে না পেয়ে উনি নিজ নিজ স্বাবলম্বন হওয়ার চেষ্টা করেন এবং অন্যদেরকেও স্বাবলম্বী করে তুলেছেন। উনার কারখানায় এখন 10 জন শ্রমিক কাজ করেন। আমি দুলাল দাস, 1986 এ BCOM পাশ করছি। BCOM পাশ করার পরে আমি প্রথমে টিউশনি করতাম, তারপর আমার একটা NGO আছে আমার পাড়াতে, এটাতে আমি বিভিন্ন সমাজসেবায় জড়িত হই। তারপরেই আমার মনে একটাই টান জাগে যে মানুষের কী করে উপকার করা যায়। এই স্বার্থে আমি 1998 আমি IIT বোম্বে গিয়া বাসবেতের একটা ট্রেনিং রই। তারপর আমি দীর্ঘ 15 বছর ব্লকের আন্ডারে মাস্টার ট্রেনার হিসেবে কাজ করি। আমি লোকাল MLA কাছে কয়েকবার গিয়েছি, উনি দেখাইছেন বিক্রির জন্য পূর্বাশা মালটা যাতে সাপ্লাই দিতে পারি, উনি সহযোগিতা করেছেন। আশা রাখি ভবিষ্যতে উনি আমাকে আরও সাহায্য করবেন। এবং মাতার বাড়িতে একটা স্টল দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করেছি, উনি বলেছেন ঠিক আছে আমি দেখছি, আশা করি এটিও হয়ে যাবে। তো এই সরকারের কাছে আমি অনেক কিছুই প্রত্যাশা করব, যেহেতু বিগত সরকার আমার জন্য বা আমার মতো শিক্ষিত বেকারের জন্য তেমন কিছু করতে পারে না। এই সরকার যেহেতু প্রচেষ্টা নিচ্ছে কর্মসংস্থানের জন্য, তাই আশা রাখি যে কিছু না কিছু অন্তত আমার আমাদের মতন দেখা। আমি এই মালগুলি মূলত আগরতলা বাসায় সাপ্লাই দিই, এছাড়া বগার বাসায় আমার এক ভাই আছে মনোজ দেবনাথ, উনি মাঝে মাঝে মাল নিয়ে যান। উনি ইন্টারন্যাশনাল মাসে কত টাকার মতো ইনকাম? আমরা প্রথম ট্রেনিং অবস্থা আমরা 3,000 টাকা করে দিচ্ছি। স্যারের এখানে যখন আমরা ফিজ হিসাবে কাজ করি তখন মাসে 2,500 টাকা, মানে বেশি করতে পারলে আমরা তো সংসারে কাজ করে এখানে করতে লাগে। তারপরে এখানে ইয়ে করে তারপরে বাড়ির মেনটেন্যান্স করা, এখানে যেটা 2,500-3,000 টাকা ভালোই হয় একটা রাস্তা, মানে আমরা মহিলারা লাগে হাত খরচার একটা ভালো একটা রাস্তা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পশ্চিমবাংলায় এক পরিবারে 3 জনের গণহত্যার প্রতিবাদে মাঠে নামলো বিশ্বহিন্দু পরিষদ বজরঙ্গ দল। রাজধানীতে এক বিক্ষোভ মিছিল প্রদর্শন করে বজরঙ্গ দল। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সদর জেলা শাসকের নিকট ডেপুটেশন মিলিত হয় বজরঙ্গ দলের প্রতিনিধিরা। পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার মধ্যে যে এক হিন্দু গণহত্যার ব্যাপার হয়েছে ওই বিষয়টা নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং ওইখানকার যে ইসলামিক সংগঠন, ওরা আমাদের বিশ্ব হিন্দু পরিষদ এবং RSS এর কার্যকর্তাদের উপর বর্বরোচিত আক্রমণ করছে বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে, এবং ওই ডিস্ট্রিক্টের ওই বিষয়গুলির বিষয় নিয়ে প্রতিবাদের মিছিলে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে, বজরঙ্গ দলের তরফ থেকে। এবং বজরঙ্গ দল এর তীব্র প্রতিবাদ জানায়, নিন্দা জানায় এই ঘটনার, এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর তীব্র চাপ সৃষ্টির জন্য আজকে এই ডেপুটেশনের ব্যাপারে আমরা অংশগ্রহণ করেছি। সারা ভারতবর্ষব্যাপী আজকের এই দিনে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি বজরঙ্গ দল। সমগ্র ভারতবর্ষের সমগ্র ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে DM এর কাছে আমাদের আজকের এই ডেপুটেশন দেওয়া হচ্ছে। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস।
সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। বিজেপি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ধর্মনগরে এক ভবঘুরকে ছেলেদোরা সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা। আগামী 24 অক্টোবর 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করবে আইএনপিটি। সাংবাদিক সম্মেলন করে একথা জানান আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাংখল। ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নস পিপল কাউন্সিলের উদ্যোগে ত্রিপুরা ভারত অন্তর্ভুক্তির 70 বছর পূর্তি উদযাপন করা হয় মঙ্গলবার। বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিস বানিয়ে স্বাবলম্বী উদয়পুর মহকুমার মাতাবাড়ি ব্লকের দুলাল দাস।